অ্যাস্ট্রো সিরিজে আপনাদেরকে স্বাগত বন্ধুগণ। 2020 সন চলে আসছে এবং আমরা সকলেই চাই যেন 2020 সনটি আমাদের পূর্বের তুলনায় অনেক ভালো হোক। বন্ধুগণ, যেমন জ্যোতিষশাস্ত্র রয়েছে তেমনি নিউমরোলজিও রয়েছে, অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে গ্রহ নক্ষত্রের উপর গুরুত্ব দিয়ে বিভিন্ন ফলাফল ঘোষণা করা হয়, তেমনি নিউমরোলজিকেলও নাম্বারের উপরে ফলাফল ঘোষণা করা হয়। তো নিউমরোলজিকের উপরে আমি আজকে বলবো যে 2020 সন কার কেমন যাবে। প্রথমেই বলবো এক নাম্বার দিয়ে, অর্থাৎ যাদের নিউমরোলজিকের নাম্বার হচ্ছে গিয়ে এক, জন্ম তারিখ এক অনুসারে এই বছরটি আপনার অনেক অস্থির যাবে, তবে ছয় মাস আপনার ভাগ্য পরিবর্তন হবে। প্রথম ছয় মাস আপনার একটু অস্থির গেলেও পরবর্তী ছয় মাস আপনার অনেক ভালো যাবে এবং এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে আপনি আপনার মনে ভাবা মতো যা কিছু কাজ সেই সকল কিছু কাজের পরিকল্পনা করুন, এতে আপনি অবশ্যই সাফল্য পাবেন। যাদের নাম্বার দুই, যাদের নাম্বার ওনাদের কথা বলছি, আপনাদের এই বছরটি আন্দোলনে ভরপুর থাকবে, অর্থাৎ আপনাকে যুদ্ধ করতে হবে। আপনি যা চাইছেন তার জন্য আপনাকে বুদ্ধি ব্যয় করতে হবে এবং আপনাকে যুদ্ধ করতে হবে। আপনি গণেশের পূজা করুন, গণেশের পূজা করলে আপনার যা সমস্যা সে সমস্যা থেকে আপনি অনেকখানি মুক্ত পাবেন। বছরের শেষের দিকে আপনার অনেক ভালো ভাগ্য যাবে, আপনার ধনলাভ হবে এবং তার সঙ্গে আপনি আপনার স্বাস্থ্যের প্রতি অনেক যত্ন নিন, এতে আপনার জন্য অনেক ভালো হবে। যাদের নিউমরোলজিক্যাল তিন, নিউমরোলজিক্যাল তিন হচ্ছে গিয়ে বৃহস্পতি গ্রহের কারক। বৃহস্পতি গ্রহের কারক হওয়াতে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার এ বছর পূর্বের বছরের তুলনায় অনেক ভালো হতে চলছে, আপনি অনেক কিছু সাফল্য পাবেন এবং তার সঙ্গে যদি বিশেষ করে আপনি কোনো ব্যবসায়ের সঙ্গে জড়িত হয়ে থাকেন তবে আপনার ব্যবসায় প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে। যারা বেকার রয়েছিল, বেকার আপনাদের চাকরির সন্ধান খুঁজছিলেন, আপনাদের সেই সকল সন্ধান দূর হয়ে নতুন নতুন কর্মসংস্থানে আপনারা যোগদান অবশ্যই করতে পারবেন। যাদের নিউমরোলজিক্যাল চার, আপনাদের উপর এবছর সূর্যের প্রভাব থাকবে। সূর্যের প্রভাব থাকার ফলে আপনাদের নাম যশ বৃদ্ধি হবে এবং নাম যশ বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ধন সম্পত্তিও প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে। যদি কোনো নতুন কাজ করার জন্য পরিকল্পনা করছিলেন তবে সেই কাজে অনায়াসে আপনি এগিয়ে যান, আপনি অবশ্যই সাফল্য পাবেন। নিউমরোলজিক্যাল পাঁচ, যাদের নিউমরোলজিক্যাল পাঁচ প্রতিনিধিত্ব করে বুধ গ্রহকে, এই সংখ্যার ব্যক্তিরা হচ্ছে যাদের মাসের পাঁচ তারিখে, চোদ্দ তারিখে এবং তেইশ তারিখে জন্মগ্রহণ করেন। এবছর এ নাম্বারের যারা জাতক জাতিকা রয়েছে তাদের জীবনটি অনেক সাফল্যপূর্ণ হবে, প্রচুর পরিমাণে টাকা পয়সার আগমন ঘটবে। তবে অক্টোবর থেকে ডিসেম্বর মাস অবধি আপনাদের যোগাযোগ অনেক ভালো হবে এবং আপনাদের ভাগ্য প্রচুর পরিমাণেও ভালো হবে। নিউমরোলজিক্যাল ছয় হচ্ছে গিয়ে পদ্মফুলের প্রতীক, তাই এবছর আপনি যথেষ্ট পরিমাণে সাফল্য অর্জন করবেন এবং পদ্মফুলের মতো আপনার সাফল্য ফুলে উঠবে। আপনার এবছর হচ্ছে ইতিবাচক সময় এবং 2020 সনের 27 মার্চ থেকে আপনার দিন অনেক ভালো হবে। এবছর আপনার ধন সম্পদ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার নাম যশও বৃদ্ধি হবে। পূর্বের আটকে থাকা পরিকল্পনাগুলি এবছর আপনি অবশ্যই করুন, এতে আপনি অবশ্যই সফল হবেন। নিউমরোলজিক্যাল সাত প্রতিনিধিত্ব করে চন্দ্রগ্রহকে, যাদের নিউমরোলজিক্যাল সাত, সাতের জাতক জাতিকারা এবছর অনেক অগ্রগতি করবে এবং জীবনে উন্নতি করার জন্য আপনারা অনেক সুযোগ পাবেন এবং সেই সুযোগ চিনতে হবে এবং সেই সুযোগকে আপনাদের ধরতে হবে। যদি সময় মতো সেই সুযোগকে আপনারা চিনতে পেরে ধরতে পারেন তবে আপনাদের আগামী দিনগুলি অনেক
ভালো যাবে। যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তবে যে কোনো পরিচিত ব্যক্তিদের থেকে আপনি খুব ভালো একটি সাহায্য পাবেন, যে সাহায্য অদূর ভবিষ্যতে আপনাকে আরও সাফল্যমণ্ডিত করে তুলবে। যাদের নিউমেরোলজিক্যাল আট, ওনারা প্রতিনিধিত্ব করে শনি গ্রহকে। মাসের 8, 17 এবং 26 তারিখে জন্মগ্রহণ করা এই জাতক জাতিকাদের 2020 সনের অক্টোবর মাস থেকে আপনারা অনেক বেশি ভাগ্যবান হবেন। যারা প্রশাসনের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা, আপনাদের পদোন্নতির জন্য চিন্তা করতে হবে না, এবছর আপনাদের পদোন্নতির যোগ রয়েছে। তবে ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমের ফলেই আপনি ভালো ফল অবশ্যই পাবেন। যাদের নিউমেরোলজিক্যাল 9, এটি প্রতিনিধিত্ব করে মঙ্গল গ্রহকে। যাদের মাসের 9 তারিখ, 18 তারিখ এবং 27 তারিখে জন্মগ্রহণ করেছেন সেই এই তারিখে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের এবছর কিছুটা খারাপের মধ্যে যাবে। আপনাকে প্রতিদিন সংকল্প করতে হবে, সংকল্প করেই আপনি জীবনে এগিয়ে যাবেন। বছরের 19 মে থেকে 23 জুলাইয়ের ভিতরে আপনি আপনার কাজগুলি করে ফেলুন। এই সময়ের মধ্যে কাজ করলে আপনি জীবনে অন্য সময়ের তুলনায় অনেক বেশি সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। বন্ধুগণ, যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে এই ভিডিওকে লাইক করুন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। পাশে দেওয়া বেল বাটনে অবশ্যই ক্লিক করুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য।